বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন জুবায়ের মঞ্জুর এবং একই সঙ্গে ফেনী থেকে যোগ দিচ্ছেন দিলদার হোসেন। শুরুতে চলে যাব চট্টগ্রামে জুবায়ের মঞ্জুরের কাছে। জুবায়ের, হ্যাঁ শাকিল, আসলে অনেকটা ভয়াবহ অবস্থা বলা যায়। আমি এখন আছি চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকায়। আপনাকে এখানকার কয়েকটি চিত্র আমি একটু দেখাতে চাই। আসলে পানি হয়তো নেমে গেছে, কিন্তু পানি নামবার পরও যে ক্ষত চিহ্ন সেটি আসলে খুবই ভয়াবহ। আপনাকে একটি ঘরের কক্ষ দেখাতে চাই। এখানে আপনি দেখতে পাবেন হয়তো পানি নেমে গেছে, কিন্তু বাড়ির অনেক দেয়াল কিন্তু ধসে গেছে। যে আশপাশে যে দেয়ালগুলো আছে সেগুলো কিন্তু ধসে গেছে। পাশাপাশি এখানকার আসবাবপত্র অনেকখানি নষ্ট হয়ে গেছে বলা যায়। বিশেষ করে জরুরি যে কাগজপত্রগুলো আছে হয়তো সেগুলো নষ্ট হয়ে গেছে। এবং আমরা এখানকার কথা বলেছি স্থানীয় জনপ্রতিনিধি, এখানকার মানুষের সাথে কথা বলেছি। প্রথমে সাধারণ মানুষ যেগুলো বলেছে সেগুলো একটু আপনাকে জানাতে চাই শাকিল। সেটি হচ্ছে যে এখানে এ পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সহায়তা আসেনি, এমনটা কিন্তু স্থানীয় যারা আছে তারা কিন্তু দাবি করছেন। এবং যদিও বা জনপ্রতিনিধির সাথে কথা বলেছি, পৌরসভা যিনি মেয়র আছেন তিনি বলছেন যে আসলে বেশ কিছু জায়গায় পানি থাকার ফলে তারা কিন্তু আসলে ত্রাণ নিয়ে যে সেখানে পৌঁছাবে সেটি কিন্তু তাদের সুযোগ নেই, এমনটা সে দাবি করছে। তো যাই হোক, আসলে এটি দেখছেন যে আপনি ক্ষত চিহ্ন, কিন্তু এরপরও সাতকানিয়ায় এমন অনেক জায়গা আছে, অনেক এলাকা আছে, অনেক বাড়ি আছে যেখানে এখনও পর্যন্ত কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান কিন্তু তলি আছে, যার ফলে মানুষ সাধারণ যারা আছে তাদের আসলে ভোগান্তির কিন্তু শেষ নেই। তো এই ছিল আসলে আমার কাছে আপাতত এখান থেকে সর্বশেষ শাকিল। জুবায়ের মঞ্জুর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে ফেনীতে এখনও পানিবন্দী 5 শতাধিক মানুষ। এই বিষয়ে আরও তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন দিলদার হোসেন। দিলদার, হ্যাঁ, আপনি যেমনটি বলছেন প্রবল বর্ষণ ও জল থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফেনীর মোহরী নদীর বাঁধ ভেঙে 3টি স্থানে প্লাবিত, বাঁধ ভেঙে 2 উপজেলার 3টি স্থানে ভেঙেছে। ভাঙ্গার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, কিন্তু ভাঙ্গনের ফলে ফুলগাজীর 2টি স্থান দিয়ে পানি কমে গেলেও কিন্তু এই পানিগুলো লোকালয়ে প্রবেশ করছে। আমি এখান রয়েছি, এটা আমার পিছনে একটা স্কুল রয়েছে কৃষ্ণধ্বনি আমরা প্রাথমিক বিদ্যালয়, এবং একটা সড়ক রয়েছে, এই সড়কে পানি রয়েছে, পানি এটা আছে। গত পরশু থেকে পানি এখানে উঠেছে রাস্তায় এবং স্কুলে, ওই পানি এখনও নামে নাই। আমাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছেন যে তারা পশ্চিম উপজেলার 1টি এবং ফুলগাজী উপজেলার 2টি মোট 3টি স্কুলে তারা শ্রেণী কার্যক্রম বন্ধ রেখেছেন যাতে পানি উঠেছে। আর পাশাপাশি কৃষি এবং মৎস্যর ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষির ক্ষয়ক্ষতি 450 হেক্টর রোপা আমন ক্ষয়ক্ষতি হয়েছে, মৎস্য প্রায় 150 একর, 150টি পুকুরের মাছ এবং পোনা বানের পানিতে ভেসে নিয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি বললে বিদ্যুৎ বিভাগের ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি যে গ্রামীণ সড়কগুলো রয়েছে এই গ্রামীণ সড়কগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৃষ্টি না হলে বিকাল নাগাদ পানি কমে যেতে পারে বলে সকলে ধারণা করছেন, আর স্থায়ী বাঁধ মেরামতের দাবি করছেন স্থানীয় এলাকাবাসী। জি দিলদার হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতি খবর জানাতে চট্টগ্রাম এবং ফেনী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।